আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা এখনই আমাদের আজকে ক্লাসটি শুরু করব আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি থেকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতে সবসময় প্রশ্ন আসে চল্লিশতম বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে আটত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে সাঁত্রিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন এসেছে খুব সহজ একটি টপিক সবার কাছেই সহজ খুব ঝামেলার কিছু নেই তারপরও আমরা যেহেতু ইন্ট্রোডাক্টরি আলোচনাতেই আছি আমরা এখনো তাই আমরা শুরুতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলব শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমি ভিডিও অফ করে দিয়ে স্লাইডে চলে যাচ্ছি আমরা স্লাইড থেকে ধরে ধরে ডিসকাস করব আর এই ক্লাসের পরপরই আমরা খুব বেশি আলোচনা করব না কিন্তু ছোট্ট একটি আলোচনা ক্লাসের পরপরই আমরা কিন্তু একটি পরীক্ষার আয়োজন করেছি ক্লাস চলমান সময় কিন্তু প্রশ্নটি পাবলিশ হয়ে যাবে আপনারা ক্লাস শেষ করে পরীক্ষাটি দিতে পারবেন আলাদা করে প্রিপারেশনের দরকার নেই রিভিশন দেওয়ারও দরকার নেই জাস্ট ক্লাসটি শেষ করবেন ক্লাস শেষ করে বিসিএস কর্নার ডট কম এ গিয়ে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে আশা করি সবাই ডাউনলোড করে ফেলেছেন কারণ আমরা এখানে অনেকগুলো পরীক্ষা নেব এই অ্যাপ্লিকেশনে আগামী বাইশ তারিখ পঁয়ত্রিশ থেকে চল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার উপর একটি প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো উপর একটি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করবেন এর পরে হচ্ছে আমরা শিডিউল দিয়ে দিয়েছি ছাব্বিশ তারিখ পরীক্ষা আছে ত্রিশ তারিখ পরীক্ষা আছে এবং আমাদের এক্সপার্ট প্যানেল অর্থাৎ আমাদের হচ্ছে সবাই জানেন আমাদের সাথে সোহেল স্যার আছেন জুয়েল স্যার আছেন শাহাদ স্যার আছেন শাহদাত স্যার আঠাশতম বিশেষ এডুকেশন এজুকেশন ক্যাডার জুয়েল স্যার তেত্রিশতম বিশেষ এডুকেশন ক্যাডার সাইফুর রহমান সোহেল স্যার হচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি ওনাদেরকে হেল্প করার জন্য আমরা আছি তো আমাদের হচ্ছে টোটাল টিম বসেই হচ্ছে প্রশ্নগুলো আমরা করছি যথেষ্ট মজা করে কাজ করার জন্য চেষ্টা করছি আশা করছি বেশ ভালো কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারবো চলুন তাহলে বেশি কথা না বলে আমরা স্লাইডে চলে যাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে বিভিন্ন ধরন আছে যেগুলো থেকে পরীক্ষায় সব সময় প্রশ্ন হয় আমি বলেছি আমি একটি প্রশ্ন দেখাবো 40 তম বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে আটত্রিশতম বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে সাঁত্রিশতম বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে এর আগের বিভিন্ন বিসিএস কিন্তু প্রশ্ন এসেছে এই টপিক থেকে খুব সহজ একটি টপিক অনেকের কাছে হয়তো বা হচ্ছে রিভিশন দেয়া নেই বা অনেকের কাছে কঠিন মনে হতে পারে জাস্ট আমরা একদম সহজ করে পড়ে নেব অর্থাৎ আজকের পরে আলাদা করে এই বিষয়গুলো পড়া লাগবে না বইয়ের রেফারেন্সও খুব বেশি দরকার হবে না ক্লাস থেকে আমরা পুরোটা শেষ করে ফেলবো এবং ক্লাসের পরপরই আমরা একটি পরীক্ষা দিয়ে কে কতটুকু ভালো করলাম সেটি জানিয়ে দেবো প্রশ্নটি আমি কিন্তু গ্রুপে শেয়ার করে দেব এবং সেখানে অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে পরীক্ষা দেওয়ার পরে আপনাদের মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেজাল্টটি শেয়ার করবেন যত খারাপ করুন কোনো সমস্যা নেই শেয়ার করবেন কারণ এখানে সবাই হচ্ছে আমরা ভাই বোন আমরা এখানে কেউ কাউকে তিরস্কার করি না খারাপ করলে আমরা সহযোগিতা করি যদি আর ভালো করলে আমরা এনকারেজ করি তো এখানে হচ্ছে কেউ কাউকে তিরস্কার করার প্রশ্নই আসে না এই জন্য যদি এক পান দুই পান চার পান পাঁচ পান দশ পান যাই পান না কেন অবশ্যই শেয়ার করবেন এবং আমি জানি হচ্ছে আজকের পরে আপনাদের এই টপিকটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যাদের ক্লিয়ার হবে না তাদেরকে আরো ক্লিয়ার করার জন্য প্রয়োজন আমরা ক্লাস দেব আচ্ছা আমরা একটু দেখে নেই চল্লিশতম বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্নটি কেমন ছিল এই টপিক থেকে একটি প্রশ্ন ছিল উই মাস্ট নট বি লেট

এভাবে দেখবেন হচ্ছে অন্যান্য বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য যে পিএসসি কর্তৃক নিয়ে যে পরীক্ষাগুলো আছে বা ব্যাংক রিক্রুটমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট এ ধরনের প্রশ্নগুলো একটু কম হয় যদি প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষাতেও দেখবেন এ ধরনের প্রশ্নগুলো আপনারা ফেস করবেন তো যাই হোক এটি কোন ধরনের সেন্টেন্স সেই আলোচনাটি আমরা পরে করতে পারবো অথবা আপনারা নিজেরাও সলভ করতে পারবেন বা আপনার কাছে তো জব সলিউশন আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আমরা আলোচনাতে চলে যাই কারণ এই জিনিসগুলো থেকে সব সময় প্রশ্ন হয় যে হঠাৎ করে দুই বছর বা তিন বছর পরে প্রশ্ন আসলো বিষয়টি এরকম না এখান থেকে প্রায় প্রতি প্রায় প্রতি বিশেষ এরকম বলা ঠিক না বাট বেশিরভাগ বিশেষ এই ধরনের এই টাইপ থেকে প্রশ্ন করা হয় আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব একটু লেকচার প্ল্যানটি নিয়ে আলোচনা করে ফেলি সেটি হচ্ছে একদম এক মিনিটে আমরা রিভিউ অফ ক্লোজ অর্থাৎ ক্লোজের রিভিউ করব মাত্র এক মিনিটে এর বেশি সময় নেব না রিভিউ অফ প্রিন্সিপাল এন্ড সাবঅর্ডিনেট ক্লোজ এটিও আমরা মাত্র এক মিনিটে আলোচনা করব এর বেশি সময় নেব না কারণ এগুলো নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি যারা ক্লাসগুলো করেননি অবশ্যই আমাদের ভিডিও সেকশন থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন এই ক্লাসগুলো খুবই ইনফর্ম্যাটিভ ক্লাস ছিল সহজ ক্লাস ছিল যার কাছে এই বিষয়গুলো অনেক কঠিন মনে হয় তাদের কাছেও বিষয়গুলো একদম সহজ হয়ে যাবে আই গ্যারান্টি কোনো সন্দেহ নেই এরপর হচ্ছে আমরা সেন্টেন্স সম্পর্কে জানবো এক থেকে দুই মিনিটে সেন্টেন্সের অংশ সম্পর্কেও জানবো আমরা এক থেকে দুই মিনিটে অর্থাৎ পাঁচ ছয় মিনিটে আমরা এই জিনিসগুলো শেষ করে ফেলবো এরপরে আমরা সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানবো মাত্র বিশ মিনিটের ভিতরে অর্থাৎ আমরা এখন থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ মিনিট ইনশাল্লাহ ক্লাসটি শেষ করে ফেলবো চলুন তাহলে আমরা ক্লোজের রিভিউ দিয়ে শুরু করি আমাদের টপিক হচ্ছে টাইপস অফ সেন্টেন্স আমাদের আমরা চার ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স এই চার ধরনের সেন্টেন্স যেগুলো অর্থাৎ ক্লোজ এর উপর বেস করে আমরা সেন্টেন্সকে চার ভাগে ভাগ করি সেগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেই টাইপগুলোকে আমরা ভালো করে জানব প্রথমে আসেন ক্লোজ কি আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি ক্লোজ হচ্ছে এক গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস অর্থাৎ কয়েকটি ওয়ার্ড একসাথে আসবে যার ভিতরে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে সেই জিনিসটিকে আমরা কি বলি ক্লোজ বলি আমি বলেছিলাম এক মিনিটে আমরা রিভিউ করব হ্যাঁ 1 মিনিটে রিভিউ করে ফেলব এই যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াফি মেড এ ডিল এখানে দেখতে পাচ্ছি এটি একটি সেন্টেন্স এবং তার মধ্যে ওয়াফি হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে ভার্ব এ ডিল হচ্ছে তার অবজেক্ট সাবজেক্ট আছে ভার্ব আছে এই যে এক দুই তিন চার চারটি ওয়ার্ড আছে সেন্টেন্সের মধ্যে এবং সেই চারটি ওয়ার্ডের মধ্যে আমরা একটি সাবজেক্ট পাচ্ছি এবং একটি ফাইনাইট ভার্ব পাচ্ছি তাহলে ফাইনাইট ভার্ব কি এগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত একটু দেখে নেবেন ওই ভিডিওতে ক্লোজার ভিডিওতে তাহলে চারটি ওয়ার্ডের মধ্যে আমরা সাবজেক্ট পাচ্ছি ফাইনাইট ভার্ব পাচ্ছি সাবজেক্ট আছে ভার্ব আছে মানেই হচ্ছে এটা একটি ক্লোজ যেখানে দেখবেন একসাথে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে সেখানেই একটি ক্লোজ আছে একটি ক্লোজ নিয়ে সেন্টেন্স হতে পারে দুইটি ক্লোজ নিয়ে সেন্টেন্স হতে পারে তিনটি ক্লোজ নিয়ে সেন্টেন্স হতে পারে তার চেয়ে বেশি ক্লোজ নিয়ে সেন্টেন্স হতে পারে যেমন এখানে ওয়াফি মেড এ ডিল এটি কিন্তু এক্স ক্লোজে এক্স সেন্টেন্স এর পরের সেন্টেন্স আমরা পাচ্ছি আই উইল মিট দেম ইফ দে কাম অন টাইম এখানে দুই ক্লোজ একটি সেন্টেন্স এর পরের সেন্টেন্সে আমরা পাচ্ছি এখানে এক ক্লোজ একটি সেন্টেন্স এর পরের সেন্টেন্সে এক ক্লোজ একটি সেন্টেন্স এভাবে আমরা এক্সাম্পল দিয়েছি যে দুই ক্লোজে একটি সেন্টেন্স এর পরে আছে দুই ক্লোজে একটি সেন্টেন্স এর পরে আছে আমি একটু রিভিউ করে দিচ্ছি একটু রিভিশন হয়ে গেল আর এর পাশাপাশি তো নতুন অনেকেই আছেন তাদের জন্য কাজে লাগবে বিষয়গুলো তাহলে ক্লোজ হচ্ছে আমরা সামারি টানি ক্লোজ হচ্ছে গ্রুপ অফ মানে কয়েকটি ওয়ার্ড এবং যেখানে একসাথে সাবজেক্ট এবং ফাইনেট ভার্ভ আসতে হবে যদি সাবজেক্টের ফাইনেট ভার্ভটি আসে তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে সাবজেক্ট আর ভার্ব যদি একসাথে না আসে তাহলে সেটি ক্লোজ হবে না গেল এরপর আসেন ক্লোজ হচ্ছে দুই ধরনের বেসিক্যালি একটি হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটি হচ্ছে সাবর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ এগুলো নিয়ে আলাদা করে একটি ক্লাসে আলোচনা করেছি সাবর্ণিনট ক্লাসে সাবর্ণ ক্লোজের যে তিনটি ধরন আছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছি অনেক সহজ করে আমরা পড়েছি একটু দেখে নেবেন ওই ভিডিওতে তাহলে ক্লোজ হচ্ছে দুই ধরনের বেসিক্যালি একটি হচ্ছে প্রিন্সিপাল আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট প্রিন্সিপালকে আমরা ইন্ডিপেন্ডেন্ট নামেও ডাকি সাবঅর্ডিনেটকে আমরা ডিপেন্ডেন্ট নামেও ডাকি তাহলে বেসিক্যালি ক্লোজ হচ্ছে এই দুই ধরনের এরপর আসেন প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আমরা ছোট্ট করে একটু জানবো যেগুলো নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি ক্লোজ হচ্ছে সেই ক্লোজটি যে নিজে নিজে নিজের অর্থ একে প্রকাশ করতে পারে তাকে কার উপর নির্ভর করতে হয় না যেমন এখানে আই নো দ্য ম্যান আমি লোকটিকে চিনি এই জিনিসটি এখানে দেখতে পাচ্ছি আমার সাবজেক্ট আছে ভার্ব আছে তাহলে আই নো ম্যান এই জিনিসটি হচ্ছে একটি ক্লোজ এটি কোন ধরনের ক্লোজ এটি প্রিন্সিপাল ক্লোজ কেন প্রিন্সিপাল ক্লোজ কারণ সে একা একা তার অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ তারপরে যে আরেকটি ক্লোজ দেয়া আছে সেই ক্লোজটিকে যদি আমরা এখানে নাও বসাই তাহলে কোনো সমস্যা হবে না আই নো দা ম্যান সে তার অর্থ নিজে নিজে একা একা প্রকাশ করে ফেলতে পারবে টোটালি কোনো সমস্যা হবে না এজন্য এই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর হু হ্যাজ কাম টু মিট মাই আঙ্কেল এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কারণ তাকে যদি আমরা একা বসাই তাহলে সে তার অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারবে না তাকে নির্ভর করতে হবে কার উপরে উপরে প্রিন্সিপাল কাম টু মাই আঙ্কেল যে আমার আঙ্কেলের সাথে দেখা করতে এসেছিল যেটা কে সেটি বলতে হবে অর্থাৎ সেই লুকটির কথা বলতে হবে না হলে কিন্তু অর্থ ক্লিয়ার হবে না তার মানে হ্যাজ কাম টু মিট মাই আঙ্কেল এটিও হচ্ছে একটি ক্লোজ এটি হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ নতুন যারা তাদের কাছে প্রশ্ন মনে হতে পারে যে হু এস কাম টু মিট মাই আঙ্কেল এখানে তো হু হচ্ছে ক্লোজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন যাই বলেন না কেন এরপরে তো কোনো সাবজেক্ট পাচ্ছি না এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে ওই ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন আমি শর্ট করে বলে নিচ্ছি যে হু হচ্ছে ক্লোজ মার্কার আর যদি কোনো ক্লোজে দেখেন যে ক্লোজ মার্কার দেয়া আছে এবং তারপরে সাবজেক্ট নাই তখন বুঝবেন এই ক্লোজে ক্লোজ মার্কারের কাজ হচ্ছে দুটো একটি হচ্ছে সে নিজে ক্লোজ মার্কার আরেকটি হচ্ছে সে এই ক্লোজের সাবজেক্ট অর্থাৎ সে দুটো কাজ করে তাহলে হু এস কাম টু মিট মাই আঙ্কেল এখানে এটি একটি ক্লোজ যেখানে হু হচ্ছে ক্লোজ মার্কার আবার হু হচ্ছে সাবজেক্ট হেস হচ্ছে তার ভার্ব কাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব টু মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব যাই হোক এগুলো নিয়ে তো আলোচনা করার দরকার নেই আমরা আলোচনা করেছি ভবিষ্যতে আরো করব তাহলে হু এস কাম টু মিট মাই আঙ্কেল এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কেন সাবঅর্ডিনেট ক্লোজ কারণ সে তার নিজের অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারে না এজন্য সে সাবঅর্ডিনেট ক্লোজ আর আমি একটি শর্টকাট ছুরা বুদ্ধি দিয়েছিলাম যেটি দিয়ে আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো কোনটি প্রিন্সিপাল ক্লোজ এবং কোনটি সাবর্ডিনেট ক্লোজ এভাবে আমরা 80% টাইম বা 90% টাইম আমরা বের করে ফেলতে পারবা 100% টাইম পারবো না কারণ কিছু লিমিটেশন আছে যেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব তাহলে আই নো দা ম্যান এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এখানে খেয়াল করুন তো আই সাবজেক্ট সাবজেক্টের আগে কোনো ক্লোজ মার্কার আছে কিনা ক্লোজ মার্কার হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউন বা এই এই টাইপের ওয়ার্ডগুলো হু হোয়েন হোয়াট how that if since as because though although even though এই টাইপের ওয়ার্ডগুলো সরি সাবর্ডিনেট কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন এই জাতীয় ওয়ার্ডগুলোকে বলা হয় ক্লোজ মার্কার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আই এর আগে কিন্তু এই ধরনের কোনো ওয়ার্ড নেই অর্থাৎ ক্লোজ মার্কার নেই কিন্তু যদি আমরা এখানে দেখি হু হ্যাজ কাম টু মিট মাই uncle এখানে কিন্তু হু হচ্ছে ক্লোজ মার্কার তার মানে আমরা এখানে দেখলাম প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্টের আগে ক্লোজ মার্কার নেই সাবর্নের ক্লোজে ক্লোজ মার্কার থাকে সাধারণত তাহলে ক্লোজ মার্কার যদি থাকে তাহলে বুঝবেন সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর যদি ক্লোজ মার্কার থাকে না তাহলে বুঝবেন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ দুই নম্বর সেন্টেন্সটি আমরা এক মিনিট একটু দেখি ভালো করে দেখি ইফ ইউ কাম অন টাইম যারা নতুন তাদের জন্য আমি এক মিনিট এক্সট্রা সময় চাই নিচ্ছি ইফ ইউ কাম অন টাইম এখানে দেখি তো আমরা ইউ হচ্ছে সাবজেক্ট কাম হচ্ছে ফাইনাইট ভার্ব তার মানে ইফ ইউ কাম অন টাইম এই জিনিসটি পুরাটা হচ্ছে একটি ক্লোজ এই জিনিসটি পুরাটা ক্লোজ কেন ক্লোজ কারণ এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ওয়ার্ড আছে সে সেন্টেন্সের ভিতরে আছে কারণ ক্লোজ গুলো হচ্ছে সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ তাহলে ওয়ার্ড হচ্ছে পাঁচটি সে সেন্টেন্সের ভিতরে আছে আবার তার মধ্যে ইউ হচ্ছে সাবজেক্ট কাম হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ সাবজেক্টটা আছে ফাইনাইট ভার্ব আছে তার মানে সে ক্লোজ আবার ইফ ইউ কাম অন টাইম তুমি যদি সময়মতো আসো তুমি যদি সময়মতো আসো তাহলে কি হবে সেই জিনিসটি বলতে হবে না হলে কিন্তু এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না তার মানে সে স্বাধীন না সে প্রিন্সিপাল না সে ইন্ডিপেন্ডেন্ট না সে নির্ভরশীল কার উপরে ওই পরের ক্লোজটির উপরে সে নির্ভরশীল এজন্য ইফ ইউ কাম অন টাইম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কারণ সে তার নিজের অর্থ নিজে নিজে একা একা প্রকাশ করতে পারে না আমরা যে চূড়া দিয়েছিলাম অর্থাৎ শর্টকাট যে টেকনিকটি শিখিয়েছিলাম যে যখন দেখবেন সাবজেক্টের আগে ক্লোজ মার্কার দেয়া আছে আমরা বলেছিলাম ক্লোজ মার্কার কারা সাবঅর্ডিনেট কনজাংশন বা ওই যে রিলেটিভ প্রোনাউন এই জাতীয় ওয়ার্ডগুলো হচ্ছে ক্লোজ মার্কার ইফ সিন্স এস বিকজ আনলেস দল দ ইভেন দ বা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে হু হোয়াট হোয়েন হাউ এই জাতীয় ওয়ার্ডগুলো হচ্ছে ক্লোজ মার্কার তাহলে এখানে ইউ এর আগে দেখতে পাচ্ছি আমরা ক্লোজ মার্কার ইফ আছে তার মানে এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ এর পরের ক্লোজে যাই আমরা আই উইল অবভিয়াসলি মিট ইউ আই উইল অবভিয়াসলি মিট ইউ এখানেও আমরা শব্দ পাচ্ছি কয়টা পাঁচটা পাঁচটি ওয়ার্ড মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস এ গ্রুপ মানে তো একের বেশি এ গ্রুপ অফ ওয়ার্ডস আছে কোন জায়গায় সেন্টেন্সের ভিতরে আছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা আই হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে অক্সিলারি ভার্ব মিট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অবিয়াসলি হচ্ছে অ্যাড ইউ হচ্ছে অবজেক্ট তার মানে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে সাবজেক্ট আছে ভার্ব আছে মানে হচ্ছে এটি ক্লোজ এটি কোন ধরনের ক্লোজ ইফ ইউ কাম অন টাইম এই ক্লোজটিকে যদি আমরা বাদ দিয়ে দেই তারপরে কিন্তু আই উইল অবিয়াসলি মিট ইউ এই জিনিসটি সে তার নিজের অর্থ পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে পারবে অর্থাৎ সে ইফ ইউ কাম অন টাইম এর উপরে নির্ভরশীল না অর্থাৎ আই উইল অবভিয়াসলি মিট এই ক্লোজটি অন্য কার উপর নির্ভরশীল না এজন্য এই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর আমরা যে শর্টকাট বুদ্ধি দিয়েছিলাম সেবা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব আই হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পূর্বে কোনো ক্লোজ মার্কার দেয়া নেই এজন্য এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা অর্থের দিক দিয়েও চিনে নিলাম শর্টকাট যে রুলটি বললাম সেটি দিয়ে আমরা চিনে নিলাম আই উইল অবভিয়াসলি মিটিউ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ ইফ ইউ কাম অন টাইম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বাকি সেন্টেন্সগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখে নেবেন চলুন তাহলে আমরা আজকের আমাদের মূল অংশে একটু প্রবেশ করি হোয়াট ইজ এ সেন্টেন্স সেন্টেন্স কি ইন সিম্পল টার্মস এ সেন্টেন্স ইজ এ সেট অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইন অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে সেন্টেন্স হচ্ছে সেট অফ ওয়ার্ডস বা এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ কয়েকটি ওয়ার্ডের সমষ্টি যেখানে কি থাকবে এ সাবজেক্ট একটি সাবজেক্ট থাকবে যেটি আমরা সবাই চিনি ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে আসতেছি আর প্রেডিকেট সেটিকেও আমরা চিনি যদি আমরা এখানে একটু বলতে চাই তাহলে যা বলবো সেটি হচ্ছে যে সেন্টেন্সটি যে জিনিসটিকে নিয়ে বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের টপিক যাকে নিয়ে সে হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট কে নিয়ে যা বলা হয় সেটি হচ্ছে প্রেডিকেট যেমন এখানে আমরা एग्जांपल দেখি হি ওপেনড দা ডোর এখানে হি হচ্ছে সাবজেক্ট ওপেনড দা ডোর হচ্ছে তার প্রেডিকেট প্রেডিকেট মধ্যে অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট মডিফায়ার এক্সট্রা ক্লোজ যা যা আছে সবই আসতে পারে আর সাবজেক্টের মধ্যে শুধু সাবজেক্টই আসে তার মানে বিষয়টি ক্লিয়ার আমরা সবাই চিনি হি হচ্ছে সাবজেক্ট ওপেন দ্য ডোর হচ্ছে প্রেডিকেট এরপর আসেন সজীব এন্ড রাজু স্পিক ইংলিশ হোয়েন দে ওয়ার্ক ইন দ্য অফিস এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড সাবজেক্ট অর্থাৎ দুটো পারসন কে এন্ড দিয়ে যুক্ত করে একটি কম্পাউন্ড সাবজেক্ট বানানো হচ্ছে সজীব এন্ড রাজু দুইজন ব্যক্তি তাহলে এটি হচ্ছে সাবজেক্ট স্পিক থেকে শুরু করে বাদ বাকি অংশ পুরোটা হচ্ছে প্রেডিকেট তাহলে সজীবের রাজ্য হচ্ছে সাবজেক্ট স্পিক থেকে অফিস পর্যন্ত পুরোটা হচ্ছে প্রেডিকেট এটি আমরা সবাই জানি আলাদা করে পড়ার দরকার নেই তার মানে সেন্টেন্স হচ্ছে কয়েকটি ওয়ার্ড একসাথে আসবে এবং তারা কিন্তু একটি সুন্দর মিনিং দেবে অর্থাৎ মিনিং যদি না দে তাহলে কি সেটি সেন্টেন্স হবে সেন্টেন্স হবে না অর্থাৎ ক্লোজের মতো বিষয়টি আসলে আর ক্লোজ হচ্ছে সে সেন্টেন্সের ভিতরে থাকে সেন্টেন্সের অংশ একটি সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লোজ থাকতে পারে একটি ক্লোজও থাকতে পারে এক দুই তিনটি ক্লোজ থাকতে পারে চারটি ক্লোজও থাকতে পারে অনেকগুলো ক্লোজ আসতে পারে আর অর্থাৎ সেন্টেন্স একটি ক্লোজে একটি সেন্টেন্স হয় অনেকগুলো ক্লোজে একটি সেন্টেন্স হয় তাহলে ক্লোজার সেন্টেন্সের পার্থক্যটি আমাদের কাছে ক্লিয়ার আর সাবজেক্টের প্রেডিকেট তো আমরা জানলাম এটা আমরা সবাই জানি এরপর আসেন সেন্টেন্সের ধরন সেন্টেন্স আমরা জানি বিভিন্ন ধরনের হয় স্ট্রাকচার অনুসারে হয় আবার অর্থ অনুসারে হয় আমরা আজকে শিখব স্ট্রাকচার অনুসারে কারণ এগুলা থেকে বেশি পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন করা হয় কারণ স্ট্রাকচার অনুসারে যে সিনট্যাক্সগুলো এখান থেকে বেশি প্রশ্ন আসে বাকিগুলো যে আমরা পড়ব না তা না বাকিগুলো আমরা পড়ব তাহলে স্ট্রাকচার অনুসারে অর্থাৎ তার গঠন অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে একটু কষ্ট করে সর্বোচ্চ 20 মিনিট আমাকে সময় দেবেন তাহলে দেখবেন এই চারটি ধরন আমরা এখানেই পড়ে ফেলব এর বাইরে ভাষায় আলাদা করে পড়ার দরকার হবে না গ্যারান্টি দিচ্ছে তাহলে চার ধরনের সেন্টেন্স বেসিক্যালি তিন ধরনের আর কম্পাউন্ড কমপ্লেক্স কে মিলিয়ে আরেক ধরনের বানানো হয় তো যদি বেসিক্যালি বলি তাহলে আমরা তিন ধরনের বলবো আর টোটাল যদি আমরা এবারে বলি স্ট্রাকচার অনুসারে হচ্ছে চার ধরনের যাই হোক তাহলে চারটি ধরন কি সিম্পল সেন্টেন্স এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড মিলিয়ে আরেকটি হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এই চারটিকে আমরা চিনে নেই এবং তাদেরকে চিনতে হলে আমাদেরকে ক্লোজ চিনতে হবে ভালো করে কারণ ক্লোজকে যদি আমরা না চিনি তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা চিনতে পারবো না এর জন্য ক্লোজ নিয়ে আজকে আমরা একটু রিভিশন দিয়ে দিলাম প্রথমেই চলুন আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করি সিম্পল সেন্টেন্স সাইজে ছোট হবে কমপ্লেক্স সেন্টেন্স বড় হবে এ ধরনের ধারণা কখনোই পোষণ করবেন না কারণ সিম্পল সেন্টেন্স অনেক ছোট হতে পারে যেমন জাস্ট যদি বলি আমি রান দৌড়াও এটিও একটি সিম্পল সেন্টেন্স যেখানে রান হচ্ছে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে শুধুমাত্র একটি ভার্ব আছে এবং উজ্জ্ব একটি সাবজেক্ট হচ্ছে ইউ ইউ রান অথবা এখানে যে উই হ্যাভ লস্ট মিলিয়ন্স অফ ম্যানুফ্যাকচারিং জবস টু মেক্সিকো সাউথ আমেরিকা অ্যান্ড এশিয়া এরকম একটি বড় সেন্টেন্স হতে পারে অথবা অনেকগুলো ফ্রেজ কে একসাথে যুক্ত করে একটি বড় সিম্পল সেন্টেন্স হতে পারে সো কখনো সাইজ দেখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাবেন না যা করবেন তা হচ্ছে শুধুমাত্র ক্লোজ চিনবেন ফ্রেজ অনেকগুলো আসতে পারে ফ্রেজের কোনো হিসাব নিকাশ নেই এখানে শুধু ক্লোজের হিসাব নিকাশ তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সটি যেখানে একটি মাত্র ক্লোজ থাকবে মাত্র একটি ক্লোজ একটি বেশি ক্লোজ কখনোই আসবে না এবং সেই ক্লোজটি হবে শুধুমাত্র একটি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কখনো সাবঅর্ডিনেট ক্লোজ আসবে না একটি মাত্র ক্লোজ আসবে এবং সেই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা একটু চিনে নেই দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব এবং ফাইনাইট ভার্ব এবং ব্লু হচ্ছে তার কমপ্লিমেন্ট তাহলে দ্য স্কাই ইজ ব্লু এটি হচ্ছে একটি একটি ক্লোজ একটি ক্লোজ আকাশ নীল একটি ক্লোজ এবং সেই ক্লোজটি তার অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারে অন্য কারো উপর সে নির্ভরশীল না এই জন্য এই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আবার যদি আমরা শর্টকাট রুল অনুসারে দেখি তাহলে দেখব দা স্কাই এখানে দি হচ্ছে আর্টিকেল আর্টিকেল সাবজেক্টের অংশ তার আগে কিন্তু কোনো ক্লোজ মার্কার নেই অর্থাৎ কোনো রিলেটিভ প্রোনাউন বা কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশন এই জাতীয় কোনো ওয়ার্ড এখানে নেই তার মানে হলো এই ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ না এটি প্রিন্সিপাল ক্লোজ তার মানে এখানে প্রিন্সিপাল ক্লোজ আছে কয়টি একটি প্রিন্সিপাল ক্লোজ একটি প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে এটি সিম্পল সেন্টেন্স এরপর দেখেন দিস ইজ দা রোড টু টে এখানে দেখেন দিস হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব দা রোড হচ্ছে কমপ্লিমেন্ট এরপর একটি ইনফিনিটিভ এসেছে নন ফাইনাইট ভার্ব হিসেবে এসেডি আসতে পারে বাট এখানে আমাদের সাবজেক্ট দিস ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে তার কমপ্লিমেন্ট আসতে পারে না আসতে পারে কোনো সমস্যা নেই যাই হোক দরকার হলে আসবে দরকার না হলে আসবে না এখানে দরকার হয়েছে বলেই এসেছে তাহলে দিস ইজ দা রোড টু টেক এই এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লোজ আছে কয়টি একটি কারণ এখানে একটি সাবজেক্ট দিস একটি ভার্ব ইজ ফাইনাইট ভার্ব একটি ফাইনাইট ভার্ব টু টেক হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব দুটি আসুক একটি আসুক চারটি আসুক দশটি আসুক এটি আমাদের হিসাব নিকাশ করা লাগবে না আমরা জাস্ট সাবজেক্ট আর ফাইনাইট হিসাব করব তাহলে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে এখানে একটি ক্লোজ আছে তাহলে দিস ইজ দা রোড টু টেক এবং দিস সাবজেক্টের আগে আমরা কোনো ক্লোজ মার্কার পাচ্ছি না তার মানে এই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কয়টি প্রিন্সিপাল ক্লোজ একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ একটি প্রিন্সিপাল ক্লোজ মানেই হচ্ছে এটি

ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সবাই জানি ইউ হচ্ছে কমন সাবজেক্ট যেটিকে ব্যবহার করা হয় না এটি উদ্ধ থাকে তাহলে ইউ এখানে সাবজেক্টটা আছে রিড হচ্ছে তার ফাইনিট ভার্ব এ বুক হচ্ছে তার অবজেক্ট এরপরে এবাউট দ্য হিস্টরি অফ আমেরিকা একটি প্রেপোজিশনাল ফ্রেজ এসেছে এখানে আচ্ছা তাহলে এবাউট দ্য হিস্ট্রি অফ আমেরিকা একটি ফ্রেজ যাই হোক ফ্রিজ আসতে পারে আমি তো আগেই বলেছি এক বা একাধিক ফ্রিজ আসতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ক্লোজ হবে মাত্র একটি এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ তাহলে রিড এ বুক এখানে শুরুই হচ্ছে ভার্ব দিয়ে সাবজেক্ট নেই তাহলে কি এখানে কোনো ক্লোজ মার্কার দেয়া আছে সাবজেক্টের পূর্বে না কোনো ক্লোজ মার্কার নেই শুরুতেই ভার্ব আছে তার মানে রিড এ বুক এবাউট দ্য হিস্ট্রি অফ আমেরিকা এখানে ক্লোজ আছে কয়টি একটি মাত্র ক্লোজ এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ তার মানে এটি একটি সিম্পল সেন্টেন্স

আচ্ছা এখানে যদি আমরা হিসাব করি তাহলে ক্লোজের হিসাব করতে হবে সাইজ দেখে আমরা অ্যান্সার করব না শুধু আমরা ক্লোজের হিসাব করব যেখানে আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে সাবজেক্ট হ্যাভ লস্ট হচ্ছে ভার্ব সাবজেক্ট আছে একটি হ্যাভ লস্ট ভার্ব আছে একটি তার মানে একটি মানে হচ্ছে এটি দুটি ভার্ব মিলে হচ্ছে একটি ভার্ব ফ্রেজ যেখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লস্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এখানে মূল ফাইনাইট ভার্বটি হচ্ছে হ্যাভ তাহলে উই হ্যাভ লস্ট সাবজেক্ট ভার্ব আছে আর কোনো সাবজেক্টের ভার্ব আমরা পাচ্ছি না তার মানে এখানে ক্লোজ হচ্ছে কয়টি একটি মাত্র ক্লোজ এবং সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কেন প্রিন্সিপাল ক্লোজ আমি বারবার একটি জিনিস বলছি কারণ হচ্ছে সাবজেক্টের পূর্বে কোনো ক্লোজ মার্কার দেয়া নেই উই এর আগে কোনো ক্লোজ মার্কার নেই দ্যাট হোয়াট হোয়েন হাউ ইফ সিন্স এজ বিকজ এই জাতীয় কোনো ওয়ার্ড দেয়া নেই তার মানে এটি হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ ক্লোজ আর যেহেতু এখানে আছে এজন্য এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স শেষ সিম্পল সেন্টেন্স নিয়ে আমরা পেচাল পারবো না আমরা সামারি শেষে একবার টানবো কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্সের মতোই এখানে এখানেও শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজ আসবে তবে একের বেশি আসবে তাহলে সিম্পল আর কম্পাউন্ডের একটি রিলেশন আছে সেটি হচ্ছে সিম্পলে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ আর কম্পাউন্ডে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ এবং যুক্ত হবে কি দিয়ে কনজাংশন দিয়ে কানেক্টেড উইথ কনজাংশন একের বেশি প্রিন্সিপাল ক্লোজ কানেক্ট করা হবে কি দিয়ে কনজাংশন দিয়ে যেমন এখানে দেখেন আই লাভ ইংলিশ লেসনস এখানে আমি একটু দ্রুত টানবো কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলড আলোচনা করে ফেলেছি আই লাভ ইংলিশ লেসেন্স আই হচ্ছে সাবজেক্ট লাভ হচ্ছে ফাইনাইট ভার্ব ইংলিশ লেসেন্স হচ্ছে তার অবজেক্ট তাহলে আই লাভ ইংলিশ লেসনস এটি হচ্ছে একটি ক্লোজ কেন ক্লোজ সাবজেক্ট আছে ভার্ব আছে আর এটি প্রিন্সিপাল ক্লোজ কারণ সেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে একে একা বসানো যাবে কোনো সমস্যা নাই আই লাভ ইংলিশ লেসনস এটি যদি বলি তাহলে তার অর্থ নিজে প্রকাশ করতে পারবে আর শর্টকাট ওয়েতে যদি আমরা দেখি তাহলে আই সাবজেক্ট তার পূর্বে কোনো ক্লোজ মার্কার নেই এজন্য এটি হচ্ছে

ফাইন ইট ভার্ব আছে আর সাবজেক্টের পূর্বে কোনো কি নেই ক্লোজ মার্কার নেই এন্ড এটি কি এটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন গুলো কিন্তু ক্লোজ মার্কার না তারা যুক্ত করে কাকে যুক্ত করে একাধিক ক্লোজকে যুক্ত করে একাধিক ফ্রেজকে যুক্ত করে বা একাধিক ওয়ার্ডকে যুক্ত করে তারা সেন্টেন্সের মধ্যে তাহলে কোঅর্ডিনেট কনজাংশন গুলো চিনিয়ে হবে বা অর্থাৎ কনজাংশন সাউডিনেট কনজাংশন ছাড়া যেগুলো আছে কোঅর্ডিনেট কনজাংশন বা কোর রিলেটিভ কনজাংশন এগুলোকে চিনে নিলে হবে অর্থাৎ এন্ড অর বাট আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো অর্থাৎ সিঙ্গেল যে ওয়ার্ডগুলো আছে এন্ড অর বাট ইয়েট স এই জাতীয় ওয়ার্ডগুলো এবং নট অনলি বাট অলসো তারপর হচ্ছে ওই যে কি আইদার অর নাইদার নর এই জাতীয় ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে জোড়া জাতীয় যেগুলো এবং হচ্ছে সিঙ্গেল যে ওয়ার্ডগুলো আছে কনজাংশন সেগুলো যদি থাকে তাহলে সেগুলো ক্লোজ মার্কার না তারা মূলত কানেক্টর হিসেবে বসে এই কনজাংশন গুলো ক্লোজ মার্কার না তাহলে এখানে এন্ড এর কাজ হচ্ছে সে দুটো প্রিন্সিপাল ক্লোজ কে যুক্ত করেছে তাহলে আমরা এখানে একটু হিসাব মিলাই এখানে আই লাভ ইংলিশ লেসনস হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ আই উইল বি এনরোলিং এট বিসিএস ইংলিশ লেটার দিস উইক এটিও হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ আছে কয়টি দুটি দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত করা হচ্ছে কি দিয়ে

আর জো এর আগে কোনো ক্লোজ মার্কার নেই এজন্য জন্য জো থেকে ট্রেন পর্যন্ত এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এরপরে বাট হচ্ছে এই যে এন্ড মতো বাট এটি হচ্ছে একটি কোর্ডিনেট কনজাংশন দ্য ট্রেন ওয়াজ লেট দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে ভার্ব লেট হচ্ছে তার কমপ্লিমেন্ট তাহলে দ্য ট্রেন থেকে লেট পর্যন্ত এটি হচ্ছে একটি ক্লোজ জো ওয়েটেড ফর দ্য ট্রেন এটিকে আমরা একা একা বসালে সে তার অর্থ প্রকাশ করতে পারবে দ্য ট্রেন ওয়াজ লেট এই অংশটিকেও একা একা বসালে সেও তার অর্থ প্রকাশ করতে পারবে কোনো সমস্যা নেই আর তাদেরকে যুক্ত করা হচ্ছে কি দিয়ে বাট দিয়ে অর্থাৎ একটি কনজাংশন দিয়ে যুক্ত করা হচ্ছে তাহলে ক্লোজ কয়টি দুটি কোন ধরনের ক্লোজ প্রিন্সিপাল যুক্ত করা হচ্ছে দিয়ে 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 কনজাংশন তাহলে এটি কোন ধরনের সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কারণ কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি কি আসবে ক্লোজ আসবে কোন ধরনের ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ তাহলে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স কেন নয় কারণ এখানে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ আছে আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ হয় আর কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ হয় সিম্পল সেন্টেন্সে এই কনজাংশন দ্বারা কোনো ক্লোজকে যুক্ত করা হয় না কারণ ক্লোজ তো একটি যুক্ত করা তো প্রশ্নই আসে না আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লোজকে যুক্ত করা হবে এন্ড অর পার্টিকেল দ্বারা এরপরের সেন্টেন্সটি আপনারা নিজেরা বের করে ফেলতে পারবেন এরপর আসেন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আসবে পাশাপাশি এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লোজ আসবে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে হবে সেটি একটি হতে পারে একের বেশি হতে পারে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা চিনে নিলাম সাবঅর্ডিনেট ক্লোজ দেখলে আমরা কি বলবো সেটি কমপ্লেক্স না এভাবে সামারি টানতে পারবো না কারণ কম্পাউন্ড কমপ্লেক্সের এর একটু ঝামেলা আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি তো এখানে আসেন এক্সাম্পলে ইফ ইট রেইনস ইট হচ্ছে সাবজেক্ট রেইনস হচ্ছে ভার্ব সাবজেক্ট আছে ভার্ব আছে মানে এটি হলো একটি ক্লোজ সাবজেক্টের আগে ইফ ক্লোজ কার্ড দেয়া আছে মানে ইফ ইট রেইন সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আবার যদি আমরা অর্থ বের করতে যাই তাহলে দেখব যদি বৃষ্টি হয় তাহলে কি হবে তা বলতেই হবে না হলে তার অর্থ পরিপূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না আর এরপর আই উইল নট গো টু দা পার্টি এখানে আই হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে ভার্ব গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব টু দা পার্টি বাদ বাকি অংশ তাহলে এই অংশটি হচ্ছে একটি ক্লোজ এটি কোন ধরনের ক্লোজ এটি প্রিন্সিপাল ক্লোজ কারণ ইফ ইট প্রিন্স কে না বসালেও আই উইল নট গো টু দা পার্টি সেটা নিজের অর্থ নিজে নিজে প্রকাশ করে ফেলতে পারবে তাহলে ইফ ইট ড্রেন্স হচ্ছে সাবর্ডেন্ট ক্লোজ আই উইল নট গো টু দ্য পার্টি প্রিন্সিপাল ক্লোজ শর্টকাট রুল অনুসারে যদি আমরা চিনতে যাই তাহলে সাবজেক্টের পূর্বে ক্লোজ মার্কার দেয়া আছে এর জন্য ইফ ইট ড্রেন্স হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ আই উইল নোট গো টু দ্য পার্টি এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কারণ আই সাবজেক্টের পূর্বে কোনো ক্লোজ মার্কার দেয়া নেই তাহলে এখানে কি আছে সাবর্ডিন ক্লোজ আছে প্রিন্সিপাল ক্লোজ আছে তাহলে আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য ছিল একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ একটি হতে পারে দুটি হতে পারে তার চেয়ে বেশি আসুক সমস্যা নেই কিন্তু আমাদের শর্ত হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লোজ তার মানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ আসলেও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি আমরা একটি সাবঅর্ডিনেট ক্লোজ একটি প্রিন্সিপাল ক্লোজ তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স এরপর আসেন অল অফ দা স্টুডেন্টস ডিড ভেরি ওয়েল ইন দ্য এক্সাম তাহলে অল অফ দ্য স্টুডেন্টস ডিড ভেরি ওয়েল ইন দ্য এক্সাম এটি হচ্ছে একটি ক্লোজ কোন ধরনের ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ কেন প্রিন্সিপাল ক্লোজ কেন সাবজেক্টের পূর্বে অল অফ দ্য স্টুডেন্টসের পূর্বে কোনো ক্লোজ মার্কার নেই আবার এই ক্লোজটিকে আমরা চাইলে একা একা বসাতে পারি সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে আর দ থেকে বাকি যে অংশটি যাচ্ছে দ দ্য কোয়েশ্চন্স ওয়্যার ভেরি হার্ড এখানে দ্য কোশ্চেন সাবজেক্ট ওয়্যার ভার্ম এটি হচ্ছে একটি ক্লোজ সাবজেক্টের পূর্বে ক্লোজ মার্কার হচ্ছে দ এর জন্য এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আবার যদি আমরা অর্থ বের করি সকল স্টুডেন্টস পরীক্ষায় ভালো করেছিল এটি তার নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে দ দ্য কোশ্চেনস ওয়্যার ভেরি হার্ড যদিও প্রশ্নগুলো কঠিন ছিল তাকে আমরা একা একা বসাতে পারবো না যদিও প্রশ্নগুলো কঠিন ছিল তাহলে কি হয়েছিল তা বলতেই হবে যদি না বলি তাহলে সেন্টেন্সটি কমপ্লিট হচ্ছে না তাহলে

আই ডিড নট সি দেম অ্যাট দ্য স্টেশন এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কারণ সাবজেক্টের পূর্বে কোনো ক্লোজ মার্কার দেয়া নেই এর জন্য এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে এখানে কি আছে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে এবং এক বা একাধিক সাবনে ক্লোজ আছে তাহলে একটি সাবনে ক্লোজ হলে তো আমাদের শর্ত ফিল আপ তার মানে এখানে এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এখন আমরা একটি ছোট্ট রিভিশন দেই সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে একের বেশি প্রিন্সিপাল ক্লজ আর কমপ্লেক্স হচ্ছে এক প্রিন্সিপাল এক বা একের বেশি সাবঅর্ডিনেট এই জিনিসটি মনে রাখলেই চলবে এরপর আসেন আমাদের লাস্ট আইটেমে দেখি কম্পাউন্ড কমপ্লেক্স কি কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে 1 প্লাস প্রিন্সিপাল এবং 1 অর 1 মোর দ্যান 1 সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ কমপ্লেক্সের সাথে কম্পাউন্ড কমপ্লেক্সের পার্থক্য হচ্ছে কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল ক্লজ একের বেশি হলে হবে না কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল ক্লোজ আর কম্পাউন্ড কমপ্লেক্সে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ আর ওয়ান ওর মোর সাবর্ডিনেট ক্লোজ কমপ্লেক্সেও হচ্ছে ওয়ান ওর মোর সাবর্ডিনেট ক্লোজ তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড কমপ্লেক্সে এই বিষয়টি সমান অর্থাৎ সাবর্ডিনেট ক্লোজের বিষয়টি সমান সেটি হচ্ছে এক বা একের বেশি সাবর্ডিনেট ক্লোজ সেটি কোন জায়গাতে আসবে সেটি কমপ্লেক্স সেন্টেন্সে আসতে পারে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে আসতে পারে জাস্ট পার্থক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কোয়ারটি প্রিন্সিপাল ক্লোজ একটি প্রিন্সিপাল ক্লোজ আর কম্পাউন্ড কমপ্লেক্সে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ তাহলে এই পার্থক্যটি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সহজে বের করে ফেলতে পারবো তাহলে আসুন তো আমরা দেখি তো এই एग्जांपल গুলো দ সুজন প্রেফারস ওয়াচিং রোমান্টিক ফিল্মস দ সুজন প্রেফারস ওয়াচিং রোমান্টিক ফিল্মস এখানে সুজন হচ্ছে সাবজেক্ট প্রেফারস হচ্ছে ভার্ব ওয়াচিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব প্রొম্যাটিক ফিল্মস হচ্ছে তার অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আছে এবং সাবজেক্টের পূর্বে ক্লোজ মার্কার আছে এজন্য দ থেকে ফিল্মস পর্যন্ত এই ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ দ থেকে ফিল্মস পর্যন্ত এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এরপরে আসেন হি রেন্টেড দা লেটেস্ট স্পাই থ্রিলার হি রেন্টেড দা লেটেস্ট স্পাই থ্রিলার and he enjoyed it very much এখানে দেখেন তো he rented the latest spy thriller এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ কেন কারণ সাবজেক্ট আছে verb আছে এজন্য এটি ক্লোজ সাবজেক্টের পূর্বে কোনো ক্লোজ মার্কার নেই এজন্য এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ and দিয়ে আরেকটি প্রিন্সিপাল ক্লোজ কেনা হচ্ছে he subject enjoyed verb it হচ্ছে object তারপর বাকি অংশ তাহলে এই অংশটি হচ্ছে একটি ক্লোজ এবং সাবজেক্টের পূর্বে একটি কনজাংশন দেওয়া হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমাদের মূল শর্ত কি ছিল মূল শর্ত হচ্ছে বেশি প্রিন্সিপাল আসতে হবে এবং সাউন্ড থাকতে হবে এক হোক বা একের বেশি হোক সাউন্ডের ক্লোজ আসতে হবে বাট একের বেশি প্রিন্সিপাল তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লোজ পাচ্ছি কয়টি দুটো প্রিন্সিপাল ক্লোজ হি রেন্টেড লেটেস্ট থ্রিলার একটি প্রিন্সিপাল ক্লোজ এবং হি এনজয়েড ইট ভেরি মাচ আরেকটি প্রিন্সিপাল ক্লোজ দুইটি প্রিন্সিপাল ক্লোজ একটি সাউন্ডে ক্লোজ তাহলে এটি কি হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হবে যদি এখানে হি রেন্টড দা লেটেস্ট পাই থ্রিলার এখানে যদি সেন্টেন্সটি শেষ হয়ে যেত অর্থাৎ এন্ড সহ যদি বাকি অংশ না বসতো তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কি বলতাম কমপ্লেক্স সেন্টেন্স বলতাম কারণ একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাউন্ডে ক্লোজ হলে তখন আমরা কি বলি আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি আর একের বেশি প্রিন্সিপাল এবং যে কোনো একটি যদি সাবঅর্ডিনেট আসে তখন আমরা এটিকে কম্পাউন্ড কমপ্লেক্স বলে ফেলি এরপর एग्जांपल দেখেন রাইসা ফরগট হার ফাদার ফ্রেন্ডস বার্থডে রাইসা ফরগট হার ফ্রেন্ডস বার্থডে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কারণ রাইসার পূর্বে কোনো ক্লোজ মার্কার নেই সো শি সেন্ট হার এ কার্ড এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ যেখানে সো হচ্ছে একটি কনজাংশন হোয়েন শি ফাইনালি রিমেম্বারড এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ যেখানে হোয়েন হচ্ছে তার ক্লোজ মার্কার তাহলে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ এর জন্য এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তার মানে হচ্ছে এই যে চার ধরনের সেন্টেন্স আছে যেগুলো থেকে প্রায় প্রতি বিশেষ প্রায় বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতে প্রশ্ন আসে এবং অন্যান্য ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলো চিনতে হলে আমাদেরকে ক্লোজ চিনতে হবে ক্লোজ সংখ্যা জানতে হবে প্রিন্সিপাল এবং সাউন্ড এর ক্লোজ কে চিনতে হবে তাহলে আমরা খুব সহজে এগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারবো কখনোই আমরা ভুল করব না ভুল হওয়ার প্রশ্নই আসে না তাহলে চলুন আমরা একটি সামারি টেনে ক্লাসটি শেষ করে দেই সামারি হচ্ছে সিম্পল সেন্টেন্স কি থাকবে একটি প্রিন্সিপাল ক্লোজ কম্পাউন্ড সেন্টাসে কি থাকবে একের বেশি প্রিন্সিপাল ক্লোজ আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে একটি প্রিন্সিপাল জাস্ট একটি প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের বেশি সাবনে অর্থাৎ সাবনের ক্লোজও আসতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে সাবনের ক্লোজ ছাড়া কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হবে না অর্থাৎ যেখানে কমপ্লেক্স আছে কমপ্লেক্স শব্দটি আছে সেখানে সাবোনের ক্লোজও আসতে হবে কমপ্লেক্স মানেই হচ্ছে সাবনেট লাগবে সেটি এক হতে পারে একের বেশি হতে পারে বাট কমপ্লেক্সে প্রিন্সিপাল একটি কম্পাউন্ড কমপ্লেক্সে প্রিন্সিপাল একের বেশি এক হলে হবে না এক হলেই সেটি কমপ্লেক্সে চলে যাবে তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স আর শুধু কমপ্লেক্সের পার্থক্য হচ্ছে প্রিন্সিপাল মাধ্যমে কমপ্লেক্সে একটি প্রিন্সিপাল কম্পাউন্ড কমপ্লেক্সে একের বেশি প্রিন্সিপাল এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করে দেব আর অবশ্যই আপনারা কি করবেন যা করতে হবে তা হচ্ছে অবশ্যই এখনই বিশেষ আমাদের যে গ্রুপটি আছে বিশেষ কর্নার সেই গ্রুপে আমি এখনই প্রশ্নটি শেয়ার করে দিয়ে দেবো আপনারা প্রশ্নটি প্রশ্নটি পরীক্ষা দিয়ে দেবেন যা বলেছি তার রিভিশন দিয়ে দিয়েছি সামারি টেনে দিয়েছি বারবার বলেছি যাতে যারা দুর্বল তাদের বুঝতে সমস্যা না হয় তাদের জন্য কষ্ট না হয় যাদের বেসিক ভালো তাদেরও যাতে একটি ভালো রিভিশন হয়ে যায় এই জন্য বারবার করে ডিসকাস করার চেষ্টা করেছি তাহলে আজকের মতো আমরা এখানেই রেখে দিচ্ছি যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পোস্টের নিচে অর্থাৎ এই লাইভ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আলোচনা করব বা কমেন্টের নিচে রিপ্লাই দেব অথবা পরবর্তী কোনো একটি ক্লাসে আলোচনা করব আছে তাহলে আজকের মতো ভালো থাকুন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন এবং স্টে হোম স্টে সেফ ঘুরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ